أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونصلي ونسلم على حبيبه وآله الطيبين الطاهرين أما بعد منوش الله رب العالمين مطابق বিধান মতো চলতে হলে কোথা থেকে শুরু করবে তার নৈতিকতা অর্জন করতে হবে কিন্তু কোন কাজটি প্রথমে করবে মানুষ যেখান থেকেই তার কাজ শুরু করবে সেটাকেই স্টার্টিং পয়েন্ট বা শুরু ধরে নিতে পারে কারণ এতগুলো বিধান এতগুলো কাজ একসাথে সব কিছু করা সম্ভব না তাই একটি একটি করে যখন করা শুরু করবে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে গিয়ে মানুষ মূল কথা হচ্ছে গিয়ে যে আল্লাহ রাবুল আলমিন তার হুকুম আহকামের মধ্যে এনে ইসলামিক বিধানের যে আহকাম আহকামুল খামসা বলা হয় সে পাঁচটি ওয়াজিব বা ফরোজ যা অবশ্যই করণীয় হারাম যা করা যাবে না এবং মুস্তাহাব যা করলে সোয়াব রয়েছে এবং যার প্রতিদান দেয়া হবে পুরস্কৃত করা হবে এবং মকরু যা না করার জন্যে উৎসাহ যোগানো হয়েছে এবং মোবাহ যেখানে কোনো দান প্রতিদান বা শাস্তি কিছুই নেই পাঁচটির মধ্যে মানুষ সোজা যদি ধরে নেয় যে ওয়াজিব এবং ফরজ কাজগুলো যদি করে যায় এবং বারণকৃত কাজগুলো থেকে যদি বেঁচে থাকে তাহলেই কিন্তু মানুষ সুন্দর পথে এগিয়ে যেতে পারে আহতুল্লাহ উজমা মরহুম বাহেজাতের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আমাকে নসিহত করুন যে আমি কোন কাজটি করলে আল্লাহ আমাকে পছন্দ করবেন তিনি বলেছিলেন যে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের বর্ণনাকৃত আল্লাহ এবং রসুলের বর্ণরাকিত কাজগুলোকে আঞ্জাম দাও এবং যে কাজগুলো থেকে তিনি বারণ করেছেন তা করা থেকে বিরত থাকো। আর কিচ্ছু করতে হবে না তাই মানুষ যদি কিছু করতে চায় তাহলে ওয়াজিব এবং ফরজ কাজগুলো করুক এবং হারাম কাজগুলো থেকে দূরে থাকুক এতটুকু করলেই কিন্তু মানুষ অনেক পথ এগিয়ে যেতে পারে এবং একজন প্রকৃত মোমিন হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে আর এবং এই ওয়াজিব কাজের গুরুত্ব যখন দেয়া শিখবে তখনই সে মোস্তাহের গুরুত্ব দেওয়া শিখবে ওয়াজিব কাজ বলতে নামাজ রোজা হজ জাকাত জেহাদ আমর বি মারুফ নাহিয়াজমুলকার যত প্রকারের ওয়াজিব কাজ রয়েছে এই ওয়াজিব কাজগুলোকে তার সময়ের মধ্যে করতে হবে অর্থাৎ নামাজ যদি সে পড়বে তার সঠিক সময়ে পড়তে হবে অবশ্য সঠিক সময়ে পড়া অর্থ হচ্ছে গিয়ে যে নামাজের জন্য একটি সময় রয়েছে প্রথম সময় এবং শেষ সময় সেই সময়ের মধ্যে করতে হবে কিন্তু উত্তম হচ্ছে গিয়ে তার প্রথম ওাক্তেই প্রথম সময়েই যদি করা যায় আউয়াল ওয়াক্ত যাকে বলা হয় কারণ যখন একটি জিনিসের সময় নির্ধারণ করে দেওয়া হয় সে কাজটি সে প্রথমেই করে নেওয়া উচিত পরবর্তী কাজ যে সেই সময়ে করলেও তোমাকে তোমার এই কাজটি মেনে নেওয়া হবে অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনের সেই সময়েও তোমাকে ক্ষমা করবেন তোমাকে শাস্তি দেয়া হবে না উদ্দেশ্য এটাই মাফ করে দেয়া হবে তার অর্থ হচ্ছে কি যে প্রথমেই যে কাজটি করে নেওয়া হয় সেটি হচ্ছে গিয়ে উত্তম তাই নামাজকেও প্রথম সময়ে আউয়াল ওয়াকে পড়ে নেওয়া ভালো যেমন এই আউয়াল ওয়াক সম্পর্কে একটি হাদিসে ইমাম সাদেক আলাহ সাল্লা তুয়াশালাম থেকে বর্ণিত হাদিস যা মাল্লা ইয়াহুর ফাকি তার প্রথম খণ্ড একশো চল্লিশ নম্বর পৃষ্ঠাতে হাদিস বর্ণনা করা হয়েছে ইমাম সাদেক আলাহ সাল্লা বলেন যে আউ্য়াল ও রেদওয়ানুল্লাহ অর্থাৎ প্রথম সময় হচ্ছে গিয়ে যে কোনো কাজে আল্লাহ রাবুল আলামিন থেকে বর্ণিত করা হয়েছে বরাসুল থেকে তার আউ্বাল ওক্তের রেদওয়ানুল্লাহ অর্থাৎ তার প্রথম সময়টি হচ্ছে গিয়ে আল্লাহ রাবুল আলামিনের পছন্দনীয় এবং তার হৃদয়ত রয়েছে ওয়া আখেরোহ আফু আল্লাহ এবং তার শেষ সময়টি হচ্ছে গিয়ে আল্লাহ রাবুল আলমিনের আফ ওয়া ক্ষমা অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করবেন সেখানে পড়লেও তোমার যথেষ্ট কিছু বলবেন না কিন্তু আল্লাহর রেজাজত কোথায় আউ্ল বক্তে ওয়াল ও লাইয়া কোনো ইল্লামিন্দাম এবং ক্ষমার প্রশ্ন কোথায় আসে আল্লাহ মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন ক্ষমা করে দেওয়ারটি প্রশ্নটি আসে যেখানে পাপ করা হয় অর্থাৎ প্রথম বাক্তে যে কাজটি করে নেওয়া হবে যদি প্রথম বাক্তে না করা হয় পরবর্তী বাকগুলোতে করে নিলে আল্লাহ নামেন্ট ক্ষমা করে দেবেন তার মানে গ্রহণ করে নেবেন কবুল করে নেবেন কিন্তু আল্লাহ রাজি ছিলেন প্রথম বাক্তে তার অর্থ হচ্ছে আল্লাহ যখন ক্ষমা করে দেবেন তার মানে পরবর্তী সময়ে পড়া গুনার মতো গুণা না হলেও পাপ না হলেও গুনার মতো তা যাই হোক যে আমাদের এই গুরুত্ব দিতে হবে ওয়াজিব কাজসমূহ হোকে হারাম কাজসম থেকে বিরত থাকতে হবে রসুল খুদা সাল্লাম থেকে উসুলে কাফির দ্বিতীয় খণ্ডের বিরাশি নম্বর পৃষ্ঠাতে একটি হাদিস বর্ণনা করা হয়েছে যেখানে তিনি বলেন যে এম আল বেফার তাকুন নাস অর্থাৎ তোমরা আল্লাহ বর্ণিত ফরজ কাজসমূহকে আঞ্জাম দাও তাহলে তোমার তোমরা জনগণের মধ্যে তাকুয়াধারী লোক হবে আতকান্নাস অর্থাৎ তাকুয়ার মধ্যে সর্ব বেশি যার তাকুয়া উৎকৃষ্টতম তার তাকওয়া যার তাকুয়া বেশি সেরকম তাকওয়া ধারী মত্তাকি তোমরা হতে পারবে এছাড়াও উসুল কাফির দ্বিতীয় নম্বর খণ্ড একাশি নম্বর পৃষ্ঠাতে আবু হামজা সাম আলী ইমাম সজ্জা থেকে বর্ণনা করেন যে মান আমিলা নাস আবু হামজাশাম আলী বলেন যে ইমাম সজ্জাদ আলাহ সাল্লাম বলেন যে যে ব্যক্তি আল্লাহ বর্ণিত ফরজ কাজ আঞ্জাম দেবে সে জনগণের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হাই উন্নাস অর্থাৎ সে সবচেয়ে উত্তম ব্যক্তি এছাড়াও ফাহুয়া মেন আবাদিন নাস অপর একটি হাদিসে এসেছে যে জামে আহাদিস শিয়া চোদ্দো নম্বর খণ্ড আটানব্বই নম্বর পৃষ্ঠাতে তিনি বর্ণনা করেন হাদিস বর্ণনা করা হয়েছে যে যে ব্যক্তি মান আমেল আবে মফতার আলহে যারা এরকম কাজ করবে ফাহুয়া মেন আবাদিন নাস অর্থাৎ জনগণের মধ্যে সবচেয়ে ইবাদতকারী ব্যক্তি আবেদ ব্যক্তি সে যাই হোক এছাড়াও বহু হাদিস রয়েছে যে ফরজ কাজসমূহের গুরুত্ব বর্ণনা করা হয়েছে ফরজ কাজ করলে সে মুমিন ফরজ কাজ করলে সে মোত্তাকি ওয়াজিব অর্থাৎ শুধুমাত্র ওয়াজিব কাজ করলেই সে নাজাদ পেয়ে যাবে এবং হারাম কাজ থেকে যদি সে বিরত থাকে একটি হাদিসে কুৎসিতে ইমাম সাদেক আলাহ সাল্লা সালাম থেকে বর্ণনা করা হয়েছে উসুলে কাফি দ্বিতীয় খণ্ড বিরাশি নম্বর পৃষ্ঠাতে ইমাম বলেন যে কালাল্লাহ তাক আলা আল্লাহ রবুল আলমিন বর্ণনা করেন যে মা তাহাবা এলাইয়া আব্দি বে আহাব্বা মেম্ম আলাইহি অর্থাৎ আমার কাছে সেসব বান্দাদের সে সবচেয়ে বেশি আমি তাকে ভালোবাসি যে ফরজ কাজকে আঞ্জাম দেয় অর্থাৎ কুতুবের আবান্দি বলেন যে কাবা থেকে একটি ফেরিস্তা আওয়াজ দেবে যে ব্যক্তি নিজের ফরজ এবং ওয়াজিব কাজ যেটা আল্লাহ আল্লাহরাবুল আলমিনের ফরজ করেছেন এবং যা হারাম কাজ থেকে বিরত থাকতে বলেছেন সেই ওয়াজিব কাজগুলো আঞ্জাম দিয়েছে বা দিয়ে থাকে এবং হারাম কাজগুলো থেকে বিরত থাকে সে আল্লাহ রাব্বুল আলমিনের আমানে রয়েছে জামেল আহাদিস শিয়াতে এটাও রয়েছে চোদ্দো নম্বর খন্ডার নিরানব্বই নম্বর পৃষ্ঠাতে তো যাই হোক এছাড়াও সালাতু আলাহ সালাতসালামতে নাজুল বালাগার একশো নম্বর হিকমতে ইমাম আল্লাহ সালাত সালাম বর্ণনা করেন যে ওয়ালা ইবাদতা আদা এল ফরায়েদ অর্থাৎ ফরোজ কাজসমূহকে আঞ্জাম দেওয়ার মতো কোনো ইবাদত নেই অর্থাৎ ফরায়েজ অনেকে অবশ্য এ ফরাজ বলতে নামাজকে বুঝিয়েছেন কিন্তু ফারাহয়েজ ফরোজ ফরোজ কাজগুলার কে আঞ্জাম দেওয়ার মতো কাজ ইবাদত আর নেই তাই হাদিসে কুৎসিতে অনেক বইতে এই কথাগুলোকে এভাবে বর্ণনা করা হয়েছে যে মা তাকাররাবা এলাইয়া আবদি এন আল্লাহ রাবুল আলমিন বলছেন যে মা তাকাররাবা এলাইয়া আব্দি বান্দাদের মধ্য থেকে আমার ঘনিষ্ঠ ব্যক্তি এমন কেউ নেই শুধুমাত্র বেশাই এন আহব্বা এলাইয়া মিম আলাইহে অর্থাৎ যারা ফরজ কাজসমূহকে আঞ্জাম দেয় বা ইন না হু লাইয়া তাকারবো এলাইয়া না ফেলা এবং যারা আমার জন্যে নফল কাজও আঞ্জাম দেয় এটা কেতাবল্লিকা আল্লাহ মরহুম হাজ মির্জা জাওয়াদ মালিকির উনত্রিশ নম্বর পৃষ্ঠাতে বর্ণনা করা হয়েছে এবং সুনিয়া তার নিরানব্বই নম্বর পৃষ্ঠাতেও এই হারিসে কুচসিটি এসেছে অবশ্য মানুষ এই ফরজ কাজসমূহ আঞ্জাম দিতে গিয়ে অনেক কাজ করতে পারে এবং নফল কাজগুলো করতে গিয়ে অনেক কাজ করতে পারে মোট কথা আল্লাহ রাবুল আলমিন যা করতে বলেছেন তা করতে হবে যা করতে বারণ করেছেন তা করা থেকে বিরত থাকতে হবে এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সর্বপ্রথম মহানবী সাল্লাহ আলসালাম সর্বপ্রথম ইসলামের দাওয়াত দেওয়ার পূর্বে যে কাজটি করে গিয়েছেন যে সবার মন জয় করেছেন যেটাতে তা হচ্ছে কি আমানতদারি মানুষকে আমানতদারি করতে হবে খেয়ানত যাতে কোনো কাজে না করে সমাজে একাকিত্বে সব জায়গাতেই আমানতদারি খুব গুরুত্ব দেওয়া হয়েছে আমি উদাহরণস্বরূপ একটি উদাহরণ দিলাম যার জন্যে এই কাজটি এমন কাজ যা মহানবী ইসলাম প্রচার করার পূর্বেও সে কাফিররাও নবীকে আহম্মদে আমিন বলে ডাকত এছাড়াও কোরআনে বিভিন্ন রকম আয়াত রয়েছে বিভিন্ন রসুল নবীকে আমিন বলে সম্বোধন করা হয়েছে বা আমিন বলা হয়েছে যেমন সুরাস একশো ছয় এবং একশো সাত নম্বর আয়াতে বর্ণনা করা হচ্ছে যে এদ কাল আলহুম আহু হুম নু আল্লাহ তত্তকুনা ইন্নি লাকুম রসুল আমিন এখানে রসুল আমিন বলে উল্লেখ করা হচ্ছে অপর এক আয়াতে সেই শো আর একশো চব্বিশ এবং একশো পঁচিশ নম্বর আয়াতে হযরত হুদ সম্পর্কে বলা হচ্ছে যে এ দ কাল আলহম হুম হুদ যখন তার ভাই তাকে হুদকে বললেন আল্লাহ তত্তাকুন ইন্নি লাকুম রসুল আমিন যে ভাইকে বললেন যে আমি রসুল আমিন কেন তুমি তাহারী হও নাই যাই হোক বিভিন্ন আয়াতে এছাড়াও রয়েছে নাসেহুন আমিন শব্দটিও এসেছে রাসূলুল আমিন হজরত সালে সম্পর্কে বলা হয়েছে রসুল রসুলুল আমিন এবং হজরত লুতের জন্যেও বলা হয়েছে রসুলুল আমিন হজরত শোয়েব পায়গাম্বরের জন্য বলা হয়েছে রসুলুল আমিন অর্থাৎ এই আমানতদারিটা হজরত মুসার জন্যে পবিত্র কোরআনে সুরাদুখানের সতেরো এবং আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে রাসূলুল আমিন হজরত শোয়েবের জন্য সো আরার একশো সাতাত্তর একশো আটাত্তর নম্বরে বলা হয়েছে এই আমিন এবং হজরত লুতের জন্যে সুরা সো আর একশো একষট্টি একশো বাষট্টি নম্বরে অর্থাৎ সুরা সো আর প্রায় আয়াতে বিভিন্ন নবীদেরকে রাসূলুল আমিন রাসূলুল আমিন বলে বলা হয়েছে অর্থাৎ এই রাসূলুল আমিন আমানতদারি দ্বারি এমন একটি কাজ যা করলে আল্লাহ রাবুল আলমিন খুশি হন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته. اللهم ارزقنا توفيق الطاعة، وبعد المعصية، وصدق النية، وعرفان الحرمة، واكرمنا بالهدى والاستقامة، وسدد ألسنتنا بالثواب والحكمة. برحمتك يا ارحم الراحمين